আজকে চারিদিক দেখো পুরো কুয়াশা, মনে হচ্ছে যেন এখনই সন্ধ্যা হয়ে আসবে, কিন্তু না, এই জাস্ট ভোর হলো। আর ওই দেখে দেখো সকাল হতে না হতেই পোস্টম্যান মানে চিঠি নিয়ে বেরিয়ে পড়িয়েছে, বাড়ি বাড়ি চিঠি বিলি করতে দেখো এই ঠান্ডার মধ্যেও। কখনো হেঁটে যায়, কখনো গাড়ি করেও আসে। আর দেখো এদিকেও পুরো কুয়াশা ভর্তি, আজকে আমার জানলার কাচটা ভেপে রয়েছে, মোছা হয়নি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন দেখছো চাদর তাদর মুড়ি দিয়ে বসে আছি, কারণ আজকে না সানি নয়, আজকে মেঘলা। আর সকাল সকাল সিনিকাও স্কুলে চলে গেছে, যখন সিনিকা গেছে তখন পুরো ফগ, মানে চারিদিক কুয়াশা, আর এখনও কুয়াশা। তো সিনিকা স্কুলে যাওয়ার পর একটু ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করলাম, চা পাউরুটি, আর হাজব্যান্ড তো অফিসের কাজে বসেছে। আর সমৃদ্ধি তো এত সকাল সকাল ঘুম হয়, একটু পরের দিকে ওঠে। তো আমি এই সোফার মধ্যেই বসে আছি চাদর টাদর মুড়ি দিয়ে, যাবো একটু কাজ করতে, যাবো একটু পরে। সকাল সকাল ঘুম থেকে উঠে একদমই ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে, বিশেষ করে ঠান্ডার মধ্যে এত কাজ করতে জল ঘাটতে ভালো লাগে না, রান্নাবান্নি তো জল ঘাটা। তো যাই হোক, তাই জন্য ভাবলাম যে তাহলে ব্লগটাকে শুরু করা যাক। তো ব্লগটা শুরু করলাম, আর তোমাদের তো আগেই দেখালাম যে বাইরে কীরকম। এখন তাও অল্প অল্প ফগটা কমেছে, মানে কুয়াশাটা কমেছে। সিনিকা যখন স্কুলে যাচ্ছিলো তখন প্রচণ্ড কুয়াশা ছিল, আর আমি এখন ঘরের মধ্যে কথা বলছি, আমি বুঝতে পারছি আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক, আজকে সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে রান্না বান্নার প্রিপারেশন করতে। তো আজকে চিকেনটা বের করে রেখেছি, সকালবেলা উঠেই চিকেনটা বের করে রেখেছিলাম। আর এখানকার ইউকের চিকেনগুলো না স্কিন শুদ্ধই পাওয়া যায়, অনেকে স্কিন শুদ্ধ রান্না করে ফ্রাই করার সময়, বা যার যখন দরকার হবে সেটা স্কিনটা আর কি ছাড়িয়ে নিতে পারো, সেই জন্য এখানে কিন্তু স্কিন শুদ্ধই পাওয়া যায়। তো সেই জন্য বরফটা গলে যাওয়ার পর আমি এ দেখো স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াতে বিশেষ সেমন কষ্ট হয় না, কিন্তু ওই ড্রামস্টিকের পায়ের দিকটায় ওটা একটু ছাড়াতে মানে ছাড়ানো যায় না, ছুরি দিয়ে তখন ছাড়াতে হয়, বা অনেক সময় এক টান দিলে টানেও আর কি খুলে আসে, বা সেটা আবার কোনো কোনো সময় খুলে আসে না, সেটাই ছাড়াতে অসুবিধা হয়, কিন্তু সেটা ছাড়াতেই হয়, না হলে চামড়া সুতো আমরা খাই না আর কি কখনো। এ দেখো একটা টান দেবো, এই টানে অনেক সময় খুলে আসে আবার অনেক সময় খোলে না। তো এই কাজটা অনেক সময় আমার হাজব্যান্ড করে দেয় আর কি, মাংসের এই চামড়া টামড়া ছাড়িয়ে দেয়, বা অনেক সময় আজই যেরকম আমাকেই করতে হচ্ছে। তো মাংসের চামড়া টামড়া ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তো এবার এগুলোকে পিস পিস করব, কারণ এটা বড় পিস রয়েছে। তো আজকে চিকেনের ঝোল করব, সেই জন্য এটাকে বড় বড় পিসে তো আর ভালো লাগবে না, সেই জন্য দেখো লেগ আর থাই এভাবে আমি আলাদা করে নিচ্ছি ছুরি দিয়ে। আর কাটা হয়ে যাওয়ার পর আমি আবার একবার জল দিয়ে ধুয়ে নেব, কারণ অনেক সময় কাটতে গিয়ে রক্ত টক্ত বেরোয়, সেই জন্য একটু ভালো লাগে না, সেই জন্য আরেকবার একটু জল দিয়ে ধোবো, ধুয়ে ম্যারিনেট করে রাখবো। আর এটা এখন সকাল সকালই করে নিচ্ছি, কারণ চিকেনটাকে আজকে একটু মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখবো, মাখিয়ে অন্যরকমভাবে একটু ঝোল করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। তো চিকেনটা কাটার পর এই চপার বোর্ডে কেটেছি, যেহেতু চপার বোর্ডটাকেও একবার কসবাইট দিয়ে সাবান দিয়ে মেজে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ এটাতে আবার আলু পেঁয়াজ মশলাপাতি কাটবো, মাছ মাংস মাছ সাধারণত কাটি, হ্যাঁ পিস করার জন্য কাটি, মাছ মাংস কাটার পর আমি আবার এই চপার বোর্ডটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রেখে দিই। আর সকালের দেখতেই পেলে টিফিনের বাসন এখনও মাজা হয়নি, তো আগে ভাবছি চিকেনটাকে ম্যারিনেট করে নিই, ম্যারিনেট হবে তখন আমি বাকি বাসন টাসুন মাজবো। আর এদিকে আলু পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে এসেছি, একেবারে হাতে কাছে কাটাকুটি করে নেবো একবারে। তো আগে ভাবছি পেঁয়াজটা কেটে মাংসটার মধ্যে মাখিয়ে নিই, তারপর আলু টালু কেটে ভাজতে বসাবো। তো আজকে ভাবছি পেঁয়াজটা বেটে দেবো না, পেঁয়াজটা কুচিয়ে দেব। আমি কিন্তু রোজ দিন একই প্রসেসে করি না, কোনো দিন আমি বেটে দিই একদম, আবার কোনো দিন কুচি কুচি করেও দিই, মানে যেদিন যেরকম আমার মর্জি আর কি, বা যেদিন মনে করো বাটতে ভাল লাগছে না সেই রকম, সেরকম না, আদা রসুন তো বাটবই।
পেঁয়াজটা কুচি করে তো আগে দিয়ে দিয়েছিলাম, আর এখানে মিক্সিতে আদা রসুন বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর সাধারণ মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো এইসবই দেব। তো তার আগে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিচ্ছি, কী বলো তো, কাঁচা সর্ষের তেল। এই মাংস মাখানোর সময় এটা কিন্তু মাস্ট, এটা দিলে কিন্তু তার টেস্ট আর গন্ধ আলাদাই হয়ে যায়। তো সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি এখানে আলুগুলো ভাজবো, কারণ আলু একটু গ্যাস কমিয়ে আর কি ওভেনটা কমিয়ে ভাজতে হবে, তাহলে ভাজার সাথে 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 সেদ্ধও হয়। চলো বাকি কাজগুলো করি। আর এখানে আমি সকালে বললাম টিফিনের বাসন মাজা হয়নি, তো ওদিকে আলুটা ভাজা বসাবো, তার আগে হাতে একটুখানি সময় ছিল, তো চটজলদি এই কয়েকটা টিফিনের সকালের বাসনগুলো মেজে নিই, তাহলে এই বেসিনের দিকটাও পুরো ক্লিন হয়ে থাকবে, বেসিনটাও ক্লিন হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। আর মাজা না হলে পড়েই থাকবে, এরকম আমার সাথে অনেকবার হয়েছে, রান্নাবান্না শেষ করে চলে যায়, বাসন ভরে যায়, আর পরের দিকে আর অলস, মানে এত কুড়েমি ধরে ঠান্ডায় ধরে, আর তখন আর আমার বাসন মাজতে ইচ্ছা করে না। সেই জন্য যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ততক্ষণ আমি চেষ্টা করি রান্নাঘর ধুয়ে মুছে একদম ক্লিন একদম রাখার জন্য, যাতে কোনো কাজ আমাকে যেন পরে করতে না হয়। দেখো চিকেনটা মোটামুটি আমি ঝোল টোল দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিলাম, এটা আর একটু ফুটবে কারণ পাতলা হয়েছে, আর আজকে একটু পাতলার মধ্যেই ঝোল রেখেছি, রোজ রোজ গাঢ় গাঢ় ঝোল একদমই ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেলবেলা আমি করতে চলে এসেছি চা, আর হাজব্যান্ড একটু বাজার গেছিল দোকানে, মানে এই অফিস টফিস শেষ করে তারপরে আর কি গেছিল, কিছু বাজার নিয়ে এসছে, এই জাস্ট আসলো। তো আমি এতক্ষণ শুয়েছিলাম, শুয়েছি থাকতে থাকতে, মানে মনে করো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিলাম, তো এখন একটু গরম গরম চা করব। আর আজকে না আরো একটা জিনিস করবো, দেখো এগুলো হচ্ছে সাবু, সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর একটু সাবুর পায়েস খেতে ইচ্ছে করছে, জানি না কেন মাঝে মাঝে এরকম আমার ইচ্ছে করে খেতে, তখন যখন যেটা ইচ্ছে করে সেটা বানিয়ে নিই। বলো দাও গো, বল দাও গো, বল যাস না ওখানে, চল দাও গো, বল সম্বল দাও গো, দাও গো, পাইচারি করেই যাচ্ছে, দাও গো, ওই দিকে আছে, কি বল দাও গো, বল দাও গো, এরকম করে দাও গো, দাও ওখান থেকে এই যে এসছে, এ বল দাও গো, এই বল দাও গো, এই দাও গো, বল হাততালি দি, হাততালি দি, দাও দাও গো, বল 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 দাও গো, বুড়ো।
আদর করো একটু, তবে দিদি দেবে। এই মুভমেন্ট গুলো চলে যা দিদি, দাদা দিদিকে এখন ইয়ে করছে, তেল মারছে যে দিদি যদি দেয় কার্টুন দেখো না। এটা মুয়া দে দিদিকে, দিদি মুয়া দাও। তুই হা তা ধরে রেখে আদো কয়ে দাও, আদো কয়ে দাও। ও বাবা শিখে উঠে বস, উঠে বস, উঠে বস। দিদিকে বলো দাও গো, বলো 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 দাও গো বলো। শিরগা বল কি দেব, কি দেব? ও প্যান্টটা ঠিক করে দেব, প্যান্টটা প্যান্টটা প্যান্টটা, হ্যাঁ ও প্যান্টটা ছুলে আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বল দাও গো। কি লাগবে? এটা হয়নি, হয়নি না, বলে দাও গো। হয়ে গেছে, হয়ে গেছে, মা জিজ্ঞেস কর কি লাগবে, কি লাগবে, কি লাগবে, কি ঠিক করে দেব। কি দাও গো, এই বল তো দাও গো, এই বল দাও গো, দাও গো বলে দাও, বল দাও গো, বল দাও গো, এই দাও রে। তোর কি হয়েছে? চলো ওদের হাতে চার্জার গুলো দিবি আর তুই ল্যাপটপটা নিবি। আমার ক্লিপ তো চাটা খাওয়ার পর এতক্ষণ ঘরেই ছিলাম, বসেই ছিলাম, মোবাইল টোবাইল দেখছিলাম, তো এখন চলে এসেছি। তো তোমাদের তখন বললাম যে সাবুর পায়েশ করবো, সেই সাবুর পায়েশটা বসাবো, কারণ দুধটা জাল হয়ে সেটা হতে টাইম লাগবে। তো এখন এই যে ঘিতে, এই ঘিতে একটু ড্রাই ফ্রুটগুলো আগে একটু ফ্রাই করে নেব, ফ্রাই করে তুলে নেব। আর সাবুগুলো তো আমি সকাল সকালই ভিজিয়ে রেখেছি, আর এত দেরি, আর তারপরে সাবুর পায়েসটা বসিয়ে ডিনারটা সার্ভ করে দেবো। আর শীতকালে সত্যিই এত ঠান্ডার মধ্যে না, দুবেলা আমার রান্নাঘরে রান্না করতে একদমই ভালো লাগে না। কিন্তু কি বলতো, মাঝে মাঝে একটু করি, কি করব, করতে হয় আর কি। তখন একটু খেতে ইচ্ছা করে বিভিন্ন রকমের খাবার, তখন এখানে তো আর ইন্ডিয়ার মতো দেশের মতো নয় যে বাইরে থেকে অর্ডার করবে, তো এখানে করতেই হয়। তো চলো বকবক না করে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিই, তারপরে দুধটাও জ্বালবো। কড়াইতে অল্প করে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ একটু ফ্রাই করে নিচ্ছি। তো অন্যান্য পেস্তা আলমন্ড এগুলো আজকে আর কিছুই দিলাম না, কাজু আর কিশমিশ ফ্রাই করে আর কি বাটিতে তুলে রাখছি আর কি। এরপর ওই ঘি যেটা মানে কড়াইতেই যেটা ঘি আছে, সেই ঘিয়ের মধ্যে আমি যে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো এগুলো নরম হয়ে গেছে, এগুলোকে না একটা ছাঁকনির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে এই ঘিয়ের মধ্যে একটু শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নেব, মানে দুধ দিয়ে জাল দেওয়ার আগে। এই কয়েক সেকেন্ড আর কি, বা এক মিনিটের মতো, তারপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে জাল দেবো আর কি। দুধ দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দুধটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি, আর চিনি অ্যাড করে দেওয়ার পর জাল দিতে দিতে এটা ঘন হয়ে এরকম পজিশনে দাঁড়িয়েছে দেখো, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এর মধ্যে আমি অলরেডি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, তারপর ওপর দিয়ে আবার একটু ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম ভাজা, যেগুলো ঘিতে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে দেব। তো এটা তোমরা গরম গরমও খেতে পারো বা ঠান্ডা ঠান্ডাও খেলে খুব ভালো লাগে খেতে। আর সমৃদ্ধ হওয়ার পর আমি বাপের বাড়িতে এটা খুব খেয়েছি, মানে এত খিরখির করে নাই, দুধ সাবু যেটাকে বলে সেটা খুব বলে বাচ্চা হয়ে যাওয়ার পর খেতে হয় মাদের আর কি। মানে জাস্ট তখন সাবুর মধ্যে দুধটাকে একটু জাল দিয়ে মা আমাকে রোজ সকালবেলা টিফিন খাওয়ার পর, ব্রেকফাস্ট খাওয়ার পর এটা দিত। তখন একদমই আমার ভালো লাগতো না, আমি দুধ জিনিসটা একদমই ভালোবাসি না, কিন্তু এটাকে খির করে খেলে এটা টেস্টটা ভালো আসে আর কি। আর এই দেখো রেডি হয়ে গেছে। তো আমাদের সবার ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, এই ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও সবার সাথে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুকে থেকে থাকো
ফেসবুক থেকে যদি ব্লগটা দেখো তাহলে ফেসবুকের পেজটাকে ফলো করে রেখো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ব্লগে।